समाचारों के अगले चरण में। जाने माने वामपंथी नेता तथा एसएससीआई एआईडीएसओ छात्र संगठन से जुड़े वरिष्ठ हस्ती कॉमरेड शिवदास घोष के जन्मतिथि के अवसर पर 5 अगस्त तक कई कार्यक्रम हाथों में लिया गया है। संगठन कार्यकर्ताओं ने कई क्षेत्रों में शिक्षा विभाग के विभिन्न पहलुओं पर आलोकपात कर रहे हैं, राज्य व केंद्र सरकार के नीतियों पर अपनी क्षोभ व नाराजगी व्यक्त कर रहे हैं। तो इस दौरान कॉमरेड शिवदास घोष के जीवनादर्श तथा पहलुओं पर लोगों को जानकारी भी दे रहे हैं। गौरतलब है कि शिक्षा के विकास में शिवदास घोष का अहम भूमिका था और उनके स्मरण में उनकी जन्मतिथि के अवसर पर 5 अगस्त तक कई कार्यक्रम हाथों में लिया गया है। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा भी किया। শুধু নাগরিক বৃন্দ, ইতিমধ্যেই আপনারা জেনেছেন সবাই যে আগামী 5ই অগস্ট আমাদের ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী কমিউনিস্ট দল এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক, এ যুগের অন্যতম মার্ক্সবাদী দার্শনিক এবং পথপ্রদর্শক কমরেড শিবদাস ঘোষের যে শতবর্ষ গত বছর 2022-এর 5 অগস্ট শুরু হয়েছিল, আগামী 5ই অগস্ট কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সর্বভারতীয় সমাবেশের মাধ্যমে সেটা সমাপনী অনুষ্ঠানে শেষ হচ্ছে। আমাদের এই কাছাড় জেলার থেকে সেই 5ই অগস্টের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা প্রায় 80 জন এই কাছাড় জেলার থেকে আজকে আমরা রওনা হচ্ছি। এটা আমাদের কাছে গৌরবের এবং অবশ্যই আমরা অত্যন্ত আনন্দিত অনুভব করছি যে এই মহাসম্মেলনে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং আগামী 5ই অগস্ট সেখানে আমরা উপস্থিত হব। 35 বছর পর ব্রিগেডের আবার এই এসইউসিআই দল সমাবেশ করছে। গত 86 সালে পার্টি কংগ্রেসের সময় একবার ব্রিগেডে সেই সমাবেশ করা হয়েছিল, কিন্তু এসইউসিআই দল ইতিমধ্যেই তার যে গণ আন্দোলন, তার যে দার্শনিক চিন্তা, শিবদাস ঘোষের চিন্তাধারায় আজকে সারা ভারতবর্ষব্যাপী এই দলের যে প্রচার এবং প্রতিষ্ঠা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি এই সাহস করেছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহা সমাবেশের ব্যবস্থা করা হয়েছে। সারা ভারতবর্ষের থেকে সেখানে কমরেড গ্রাস ব্যান্ড, সমর্থক গ্রাস ব্যান্ড এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত হবেন, এটা আমাদের খুব গৌরব। ইতিমধ্যেই পত্র পত্রিকার থেকে শুরু করে নানা চ্যানেলে একটি কথাই বলা হচ্ছে, এদের কোনো এমপি নেই, এদের কোনো এমএলএ নাই, তথাপিও তারা সাহস করে যে ব্রিগেডে সমাবেশ করার যে ব্যবস্থা করেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা মনে করি আগামী 5 অগস্ট যে সমাবেশটা হবে, সারা ভারতবর্ষ থেকে কমরেডরা যারা সংগ্রামী বিপ্লবীরা সেখানে উপস্থিত হবেন, আনন্দ উপভোগ করবেন এবং এই শিবদাস ঘোষের শতবর্ষ পালনকে যথাযথ মর্যাদায় পালিত হবে। বন্ধুগণ, এই সমাবেশে আমরা যাচ্ছি, এই সমাবেশের প্রচার প্রপাগান্ডা এবং আর্থিক সহযোগিতার ক্ষেত্রে এ অঞ্চলের জনগণ আমাদেরকে অনেক সাহায্য করেছেন, সারা দেশের সাথে যারা সরছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন। এবং মনে রাখবেন, এসইউসিআই কমিউনিস্ট দল একমাত্র সাম্যবাদী বিপ্লবী দল যে সাধারণ মানুষ এবং দেশের সমস্যা নিয়ে প্রতিনিধিত্ব গণ আন্দোলন করে থাকে। আগামী দিনে সেই গণ আন্দোলনের জন্য আমরা রসদ জোগাড় করার জন্য সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা উপস্থিত হচ্ছি এবং সেখান থেকে ফিরে আমরা মানুষের সমস্যা নিয়ে আরো আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে